আমি এক কাজ করছি, আমি আপনার বিছানা করে দিচ্ছি, আপনি আজকে খাটে শোবেন। দাঁড়াও, এদিকে এসো। এদিকে প্রথম তিন দিন তুমি খাটে শোবে, কারণ আছে বলতে দাও। এই কদিন রাতে আমি কাজ করব, ঠিক আছে? খাটে বসলে আমার ঘুম পেয়ে যাবে, তাই আমাকে বেঞ্চিতেই বসতে হবে। সারা রাত কেন? সারা রাত কি অফিস খোলা থাকবে? আসলে মানে আমাদের ইন্ডিয়াতে এখন রাত, তাই অফিস বন্ধ। বাট বিদেশে এখন সকাল, তাই ওদের অফিস খোলা। তাই ওদের লোক যখন আমাদের সঙ্গে কমিউনিকেট করতে চায়, তখন আমাদের রাজ্যে কাজ করতেই হয়। হ্যাঁ, তাই আমাকে রাজ্যে কাজটা করতে হবে, বুঝতে পেরেছো? তাই বলে আপনি সারা রাত জেগে কাজ করবেন? আসলে হ্যাঁ, এই কদিন একটু কাজের প্রেশার থাকবে। এ ধরো না, আজকে সারা রাত জেগে কাজ করব, কালকে সকাল উঠে অফিস যাব। সে কি আপনি আজকে সারা রাত জেগে কাজও করবেন, আবার কালকে সকাল সকাল বেরিয়েও যাবেন অফিসে? হ্যাঁ, কিছু করার নেই জবাব। এই কদিন একটু প্রেশার নিতে হবে, কারণ আমাদের অফিসের কাছে একটা গুরুত্বপূর্ণ কাজ এসেছে। আমাকে এই প্রজেক্টটার জন্য দিন রাত এক করে কাজ করতে হবে। আর জানো তো, দেশে সিকিউরিটি ঠিকঠাক না থাকলে এ ধর সন্ত্রাসবাদী, আতঙ্কবাদী, এরা যখন তখন আমাদের দেশের উপর হামলা করতে পারে। আর কোন দেশ কখন হামলা করবে সেটা আগে থেকে জানাটা দরকার। আজন, ইয়া, আই অ্যাম ওয়ার্কিং অন ইট। ইট উইল টেক 3 মোর ডেজ। ইয়া, আই নো দিস ইজ ভেরি কনফিডেন্সিয়াল। ওকে, আই উইল লেট ইউ নো। থ্যাংক ইউ। বাবু, কি হয়েছে? না কিছু না। আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আসলে জবাব, আমি যে ফাইটার ফর কাজ করছি, মানে যে প্রজেক্টটা আমি করছি, সেটা কনফিডেন্সিয়াল, সিক্রেট। তাই ওটা যদি কিছু হয়ে যায়, পুরো দায়টা আমার উপর চলে আসবে। ঠাকুর, ছোটদাবাবুর কাজটা যেন ঠিকঠাক ভাবে হয়ে যায়।